কলিযুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ, আপনারা কি জানেন? তো আমার মনে জ্ঞানী ভক্ত যারা আছেন, পাঁচটা জিনিস নিষিদ্ধ এই কলিযুগে, সেটা হলো কি জানেন? একটা হলো অশ্বমেধ যজ্ঞ, একটা হলো গোমেধ যজ্ঞ, একটা হলো
দেবর দিয়ে সন্তান উৎপাদন, এটা হলো তিনটা। আরেকটা হলো সন্ন্যাস নেওয়া, চারটা। আরেকটা হলো পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া। এখন যদি বলেন গৌর সুন্দর উনি সন্ন্যাস নিল কেন, তৎকালীন সময় সন্ন্যাস না নিলে কেউ উনার কথা কি করে না। এই জন্য তারক গোসাই গেছে, ও তার কিসের অভাব ছিল ঘরে কথা বুঝতে হবে বাবা, গান খালি শুনলে হবে না। ও তার কিসের অভাব ছিল ঘরে, সন্ন্যাসী হয় তারই তলে। কোন প্রাণী ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয়, তার মানে তার এমন কোন অভাব ছিল না, তার সন্ন্যাস নিতে হয়। কিন্তু জীবের জন্য তিনি কি করছেন, সন্ন্যাস নিয়েছে। সন্ন্যাস নিয়ে উনি শুদ্ধ সহজ জীবের দ্বারে দ্বারে সেদে সেদে উনি কি করেছেন, জীবকে কি করেছেন, পরিণাম দিয়েছে। কিন্তু পাষণ্ডীদের কুচক্রির কারণে ওনার 48 বছর বয়সে ওই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের সাথে নাকি কি করতে হয়েছে, দৃষ্টি হয়েছে। এই যে ওনার অসমাপ্ত কাজ থেকে গেল, এই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য ঐশ্বর্য করে ধরাধামে স্বনামে আমার ঠাকুরকে এসেছিল, আসতে হয়েছিল। উনি এসে এক নামের ভিতরে হরিনাম দিয়ে যত পাবে তাপি আছে, জীব টিপ দ্বারা আছে, আবার শুধু নাম নিলে হবে নাকি, নাম নিলে বা হবে না বাবা, ওই নামের সাথে আরো কিছু কাজও করতে হবে। সে কি কাজ, প্রথমে কি কইছে ঠাকুর, সদা সত্য কথা বলতে হবে। খালি নাম নিলে হবে না, এই নামের সাথে কিছু কাজও করতে হবে, সদা সত্য কথা করতে হবে। তারপরে কি কইছে বাবা, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে। তারপরে নাম নিবা বটে, নামের সাথে তোমাকে এই কাজগুলো কি করতে হবে, পালন করতে হবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে, পিতা মাতাকে কি করতে হবে, ভক্তি করতে হবে। পিতা মাতাকে ভক্তি করতে হবে। আজকের এই যে অনুষ্ঠান, পূর্বপুরুষ সেই পিতার স্মরণে অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে, বাবা কবে মারা গেছে, বাবা কবে মারা গেছে, মা কবে মারা গেছে, ওদের দিনটা তার মনেও নাই। অন্তত পক্ষে আমার বাবা কবে মারা গেছে, মা কবে মারা গেছে, আমি বড় অনুষ্ঠান করে না করতে পারি, অন্তপক্ষে ওই দিনটা বাবাকে যেখানে সমাহিত করেছিলাম, মাকে যেখানে সমাহিত করেছিলাম, ওই সমাধির কাছে গিয়ে 2 ফোঁটা চোখের জল তো ফেলতে পারি। ঠাকুর এ জগতে কিছু চায় না, কিছু চায় না, এই ভক্তের চোখের জল উনি বড় ভালোবাসে, এই জন্য উনি ভক্তের পৃষ্ঠে বারবার আঘাত করে যাতে ওর চোখে কি আছে, জল আছে, আমি কান্না বড় ভালোবাসি,
আসরের থেকে বাইরে চলে গেলে তোমার নাম মনে থাকে না কেশু বাবা। আজকে তারা এসেছেন একটা শিক্ষা দিয়ে যাবে। আরে যার ঘরে মা বাবা নাই এটা চলিয়ে গেছে, আপনি আর খুঁজলেও পাবেন না, খুঁজলেও পাবেন না। তবে যার ঘরে মা বাবা আছে, যার ঘরে মা বাবা আছে, সবাইকে একটু মা বাবা যেন শেষ বয়সে কষ্টটা পায় বাবা। আর যার যেদিন মা বাবা মারা গেছে তোমাকে সেই দিনটা একটু স্মরণ করার চেষ্টা করবেন সবাই, তাহলে কি হবে জানেন? বৈকুণ্ঠ থেকে আপনার মা বাবা আপনার উপরে আশীর্বাদের ডালি ছুঁড়ে দেবে। ঠাকুর আজকে আমাকে স্মরণ করে তার দু চোখের জল ধরছে। তুমি তাকে কি রেখো, তুমি তাকে সুখী রেখো ঠাকুর, তুমি তাকে আজকের এই অনুষ্ঠান আমি আগেও বলেছি ডাক্তার প্রশান্ত বাগচির আইনার বাৎসরিক কর্ম মানে সে তার পূর্ব শরীরের উদ্দেশ্যে তার বাবা তথা তার ঠাকুরদাদা ঠাকুরমার উদ্দেশ্যে আজকে আপনাদের মতো ভক্তদের এনে তার দু চোখের জল ধরছে এবং এখানে যে যজ্ঞ হয়েছে এই যজ্ঞে আমি দেখেছি প্রত্যেকটা ভক্তের চোখের থেকে অশ্রু পরিণত হয়েছে এবং এই অশ্রুতে কি হয়েছে সাগরে প্রেমের সাগর পরিণত হয়েছে। আমি মনে করি এই চোখের জলে আসতে আসতে আমার সেই ডাক্তারের পূর্বপুরুষগণ সেই ঠাকুরের শ্রীপাদ পদ্মে স্থান পাবে। Yeah.
Thank you.